পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক বৃহস্পতিবার রাতে আম্বাসা থানাধীন তিলক কুমার রোয়াজাপাড়ায় ওই ঘটনায় আতঙ্ক ছড়ায়। আম্বাসা থানার অন্তর্গত গুরুধন ভিলেজের তিলক কুমার রোয়াজাপাড়ায় বন্দুকের গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে ওই এলাকার বাসিন্দা খদ্রাজয় ত্রিপুরার সাথে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বচসা বেঁধেছিল জয়সা ত্রিপুরা ও ওঙ্কাজয় ত্রিপুরার। পরবর্তী সময়ে এই ঘটনাকে ঘিরে জয়সা ত্রিপুরা ও ওঙ্কাজয় ত্রিপুরা ঘর থেকে দুটি দেশি বন্দুক এনে গুলি চালিয়েছে খদ্রাজয় ত্রিপুরার উপর বলে অভিযোগ। সাথে সাথে খদ্রাজয় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে গুরুতর অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করিয়েছেন। অন্যদিকে তার সঙ্গী কোনোরকম পালিয়ে প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছে। অভিযুক্ত দুইজন এখন পলাতক। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ, তবে তাদের ব্যবহৃত দুটি বন্দুক উদ্ধার হয়েছে। রাত্র অনুমান 9:30 সময় আমরা একটা খবর পাই যে তিলক কুমার পাড়াতে একটা লোক গুলিবিদ্ধ হয়েছে। সেই খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস সহকারে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে দিয়ে অনেক লোক জমা হয়ে গেছে এবং একটা লোক গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন সঙ্গে সঙ্গে আমরা তাকে চিকিৎসার জন্য কুলে হাসপাতালে পাঠাই ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে। এরপর আমরা এলাকার লোকজনের সাথে জানতে পারি যে সন্ধ্যা থেকে তাদের মধ্যে খদ্রজয় ত্রিপুরা যে গুলিবিদ্ধ হয়েছে সে এবং ওই এলাকার ওই জয়সা ত্রিপুরা এবং অঙ্কাজয় ত্রিপুরার মধ্যে ঝগড়া হয়েছে। ওই ঝগড়া সূত্রপাত থেকে তারা ঘর থেকে গাদা বন্ধ এনে গুলি করছে। গুলি করার পরে এলাকার লোকজন যখন শুনতে পারছে তারা যখন আইসে এই ফাঁকে তারা জঙ্গলে পালিয়ে গেছে। আমরা সারা রাত্র জঙ্গলে তাদের খোঁজাখুঁজি করছি, সকাল অবধি তাদের কোনো উদ্দেশ্য পাইছি না। এবং ঘটনাস্থলে আমরা তল্লাশি করে দুইটা গাদা বন্ধ উদ্ধার করি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।